This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. আমি সোমবার দিন তাদের বাড়িতে গিয়েছিলাম কলকাতা পুলিশ কমিশনারকে নিয়ে। কলকাতা পুলিশ কমিশনার কাজের দিন যে তদন্ত করেছে, তদন্ত চলাকালীন তদন্তের ভেতরকার এভিডেন্স মিডিয়া ট্রায়ালের জন্য বাইরে আসতে পারে না, কে ধর্ষিতা হয়েছে তার নাম বাইরে বলতে পারে না, তার মৃতদেহ দেখাতে পারে না, তাই তারা যত ছাত্রছাত্রীরা বলেছে আর্জি করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়ে আসুন, তার আন্ডারে পোস্টমর্টম হবে। কলকাতা পুলিশ তাই করেছে, তারা বলেছেন যা যা কলকাতা পুলিশ প্রত্যেকটা ছাত্রছাত্রীদের গুরুত্ব দিয়ে তাদের সব কথা মেনে নিয়েছে, ভিডিও করেছে পুরোটা, ডিএনএ টেস্ট করতে পাঠিয়েছে, ফরেন্সিক টেস্ট করেছে, ডগ স্কোয়াড পাঠিয়েছে, যা যা করা দরকার ক্রিমিনালদের ধরবার জন্য সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে প্রাসঙ্গিক আশেপাশের যত এভিডেন্স, সারা রাত ওরা ঘুমায়নি, কারণ রাত দুটো পর্যন্ত আমি ওদের সাথে কন্ট্যাক্ট রেখেছিলাম। পুলিশ অলরেডি 90% এভিডেন্স করে নিয়েছে, 34 জনকে ডেকেছিল, 164 জনের টিম তৈরি করেছিল গত এক মাসে সিসিটিভি দেখবার জন্য, এবং তাছাড়াও আরো অনেককে ডাকার কথা ছিল, হসপিটালে যারা দায়িত্বে ছিলেন, ডাক্তার হোক, নার্স হোক, প্রিন্সিপাল হোক, MSVP হোক, তাদের সবাইকে ডাকার কথা ছিল, আপনারা তো সময়টা দিলেন না। ডেড বডি পোস্টমর্টেম আর হাসপাতালে এভিডেন্স নিতে ওদের দুদিন টাইম লেগেছে, 3 দিনের দিন ওরা ডাক্তারদেরও ডেকেছে, 34 জনকে ডেকেছিল, এবং শুধু তাই নয়, এগুলো বাইরে বলা যায় না, ক্রিমিনাল এভিডেন্স ডিসক্লোজ হয়ে গেলে যে দোষী সে ব্যবস্থা নিতে পারে, নিজের মতো করে সাবধান হয়ে যেতে পারে, তাই পুলিশ বুদ্ধি করে যারা তদন্ত করেছিল সেই ভিডিও বাবা মাকে দেখিয়ে এসেছিল, সবটা দেখিয়ে এসেছিল যে আমরা কি করেছি না করেছি।